দর্শক আমন্ত্রণ বিজনেস টুডেতে শুরুতে শিরোনামগুলো জানিয়ে দেব আপনাদের। নিয়ন্ত্রক সংস্থার নিরবতায় দীর্ঘস্থায়ী হচ্ছে পুঁজিবাজারে পতন, অভিযোগ বিনিয়োগকারীদের দর পতনের কোনো যৌক্তিক কারণ নেই মত সংশ্লিষ্টদের। একনেক সভায় 41টি প্রকল্প উপস্থাপন, 20টি মিটার গেজ ডিজেল ইলেকট্রনিক লোকোমোটিভ সংগ্রহের উদ্যোগ। জনতা ব্যাংকের তামাই শাখার ভল্টের টাকা উদ্ধারের খবরে উদ্বিগ্ন গ্রাহক, অনিয়ম খতিয়ে দেখছে চার তদন্ত কমিটি। 10 লক্ষ টাকা আমার অ্যাকাউন্টে উঠাইছে, উঠানোর পরে ওই টাকাটা আরো জমা দেন। ম্যানেজার আমাদের অজান্তে সে মনে করেন নিজে টাকা উত্তোলন করে নিচ্ছে। আমরা বিশ্বাস করি ব্যাংকে, সেই ব্যাংকই যদি আমাদের টাকা যদি চুরি করে তাহলে আমরা কোথায় যাব? আমন্ত্রণ বিজনেস টুডেতে এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার চলে যাচ্ছে বিস্তারিত সংবাদ এবং পুরো সময় জুড়ে আপনাদের সাথে থাকবো আমি রাবেয়া শ্রুতি। প্রথমেই পুঁজিবাজার প্রসঙ্গ, আবারও বড় পতন ঢাকা স্টক এক্সচেঞ্জে। তিন দিনের সূচক কমেছে প্রায় 200 পয়েন্টের ওপরে, বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম তলানিতে গিয়ে ঠেকেছে। নিয়ন্ত্রক সংস্থার নিরবতায় পতন দীর্ঘস্থায়ী হচ্ছে বলে অভিযোগ করছেন বিনিয়োগকারীরা, এতে পুঁজি হারিয়ে নিঃস্ব হচ্ছেন তারা। সংশ্লিষ্টরা বলছেন দরপতনে কোনো যৌক্তিক কারণ নেই, আতঙ্কে শেয়ার বিক্রি করছেন অনেকেই। টানা অস্থিরতার পর গত সপ্তাহের শেষ দিকে কিছুটা ঘুরে দাঁড়ায় পুঁজিবাজার। টানা দুই দিন বাড়ে সূচক ও লেনদেনের পরিমাণ, বড় উত্থানে বিনিয়োগকারীরাও কিছুটা আশাবাদী হয়। তবে চলতি সপ্তাহের শুরু থেকে আবারও শুরু হয় দরপতন, এতে আতঙ্কিত হয়ে পড়েন বিনিয়োগকারীরা, ভয়ে শেয়ার বিক্রি করে দিচ্ছেন অনেকে। টানা পতনেও নিয়ন্ত্রক সংস্থার নিরবতায় ক্ষুব্ধ সাধারণ বিনিয়োগকারীরা। পলিসি মেকার যারা, তাদেরকে আসলে এমন পলিসি মেক করতে হবে যে পলিসিতে বিনিয়োগকারীর স্বার্থ সুরক্ষিত হয়, বাজারের স্বার্থ সুরক্ষিত হয়। শুধুমাত্র ওই লোক দেখানো কথা বলে, লোক দেখানো আইন কানুনের কথা বলে মানুষকে আশ্বাস দিয়ে বাজার টিকানো যায়। আমাদের সরকারকে, সরকারের বাপমূর্তি ক্ষুণ্ণ করার জন্য একটা চক্র কাজ করতেছে, আমাদের পুঁজিবাজারকে কলুষিত করার জন্য, পুঁজিবাজারের পুঁজিবাজার যাতে উন্নয়ন না হয়। এই মার্কেটে আসাটাই আমাদের কি পাপ হয়ে গেছে, এই পাপ মোচন কিভাবে করতে পারবো সেটা আমরা খুঁজে পাচ্ছি না। সংশ্লিষ্টরা বলছেন শেয়ারের দাম কমার যৌক্তিক কারণ নেই, গুজব এবং আতঙ্কে শেয়ার বিক্রি করে দিচ্ছেন অনেকে। সূচকের দিকে তাকিয়ে না থেকে কোম্পানির আর্থিক অবস্থা দেখে বিনিয়োগের আহ্বান তাদের। দেখেন, যেই গতিতে মার্কেট পড়ছিল সেই গতিতেই কিন্তু ঘুরে দাঁড়িয়েছিল, তা আবার দেখি যে এইরকম বিনিয়োগকারীদের মধ্যে একটা হতাশ তৈরি হয়ে গেছে। মাস শেষে সাধারণত একটু অ্যাডজাস্টমেন্টের প্রেশার থাকে, কিন্তু সেইটা এতটা হওয়ার মতন কোনো কারণ আমরা দেখছি না, কারণ ইতিমধ্যে তো যথেষ্ট অ্যাডজাস্টমেন্ট সেল প্রেশার হয়েছে। এখানে সাধারণ বিনিয়োগকারীর মধ্যে আতঙ্ক বা অস্থিরতা নিয়ে চিন্তা করছে। ফ্লোর প্রাইস তোলার পরে আমরা খুব ভালো একটা 15 দিন বাজার পেলাম, যেখানে 1800 কোটি টাকা আমরা দেখলাম। হঠাৎ করে একটা এসইসি সার্কুলার দিয়ে 22টা কোম্পানি জেড গ্রুপে পাঠিয়ে দিল, তার পরবর্তী কয়েকদিন পরে আবারও 6টা কোম্পানি পাঠিয়ে দিল। তো এই যে জেড গ্রুপে পাঠানোটা যে সময়টা ঠিক হয় নাই, এই জেড গ্রুপে পাঠানোর ফলে বিনিয়োগকারীদের কনফিডেন্স একদম শ্যাটার্ড হয়ে গেছে, ভেঙে গেছে। নিয়ন্ত্রক সংস্থার মতে গুজব ছড়িয়ে বাজারে আতঙ্ক তৈরি করা হচ্ছে, দরপতন ঠেকাতে কাজ করছেন তারা। বাজার স্বাভাবিক করতে প্রতিষ্ঠান ও বড় বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান জানান নির্বাহী পরিচালক। এখানে কিছুটা প্যানিক সেল এবং কিছুটা ফোর্স সেলও আছে, তো কমিশনের দিক থেকে বিভিন্ন ধরনের পলিসি সাপোর্ট নিয়ে কাজ করা হচ্ছে। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী আছে এবং হাই নেটওয়ার্ক ইন্ডিভিজুয়াল আছে, তারা যদি বেটার আচরণ করে এবং তারা যদি তাদের দায়িত্ব স্বক্ষেত্রে ঠিকমতো পালন করে তাহলে বাজার ঘুরে দাঁড়াবে বলে আমাদের প্রত্যাশা। সাধারণ বিনিয়োগকারীদের গুজবে আতঙ্কিত হয়ে শেয়ার বিক্রি না করারও আহ্বান নিয়ন্ত্রক সংস্থার। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, আজকের বাজার যদি আমরা পর্যবেক্ষণ করি তাহলে দেখব যে আজকেও কিন্তু সূচক তলানিতে গিয়ে ঠেকেছে প্রায় 18 পয়েন্টের মতো। এই মুহূর্তে ঢাকা শেয়ার বাজার প্রধান সূচক যেটি ডিএসই ব্রড ইন্ডেক্স সেটি কমে গেছে, অন্য দুটি সূচকও কমেছে এবং লেনদেন 170 কোটি টাকা এখন পর্যন্ত টোটাল ট্রেড করেছে এবং 194টি কোম্পানির শেয়ারের দাম ইতিমধ্যে কিন্তু কমে গেছে।
এই পুঁজিবাজারের এখনকার পরিস্থিতি সম্পর্কে আমরা একটু বিশ্লেষণ শুনবো। আমরা চলে যাব মতিঝিলে, সেখান থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী আলমগীর হোসেন। আলমগীর, এই যে বাজারের ভঙ্গুর দশা, এই দশা থেকে আসলে উত্তরণের চ্যালেঞ্জ কি এই মুহূর্তে? স্থিতি এই মুহূর্তে আসলে সবচেয়ে যে সমস্যা সেটি হলো যে আস্থার সংকট, কারণ বিনিয়োগকারীদের মধ্যে আস্থার সংকট চরম আকার ধারণ করেছে, যে কারণে আসলে বাজারের এই পতন এবং দিনে দিনে এটি ত্বরান্বিত হচ্ছে। এবং বেশিরভাগ বিনিয়োগকারী যেটিকে বারবার বাজার বিশ্লেষক সংশ্লিষ্ট যারা পরামর্শ দেন যে সূচকের দিকে না তাকিয়ে আসলে কোম্পানি, যে কোম্পানিতে তার বিনিয়োগ আছে সেটিকে আসলে তার দেখা উচিত যে সেই কোম্পানির অবস্থা কী এবং সেই আর্থিক অবস্থা দেখেই বিনিয়োগ করা উচিত। কিন্তু সেটি না করে আসলে অনেকেই সূচকের দিকে তাকিয়ে থাকেন এবং সূচক যখন কমে যায় তখনই আসলে তারা ভয়ে আতঙ্কে শেয়ার বিক্রি করে দেন, যেটি আসলে বাজারের উপর আরও বেশি নেতিবাচক প্রভাব পড়ে। স্মৃতি, একটি হলো যে এটি কোয়ার্টার শেষ হচ্ছে, মার্চের আর মাত্র একটা ওয়ার্কিং ডে আছে, যে কারণে শেষ দিকে কিছুটা সেল প্রেশার থাকে এবং সামনে ঈদ, স্বাভাবিকভাবে এই সময় একটু বিক্রির চাপ থাকে। কিন্তু এবার যেটি হচ্ছে সেটি অনেকটাই অস্বাভাবিক। বাজার সংশ্লিষ্ট যারা আছে তাদের সাথে আমরা কয়েক দফা কথা বলেছি, তারা যেটি বলছেন যে যেহেতু বেশ কিছুদিন ধরে বাজারে পতন হচ্ছে, যে কারণে যারা মার্জিন ঋণ নিয়ে শেয়ার কিনে থাকেন সেই শেয়ারগুলো কিন্তু যখন সেল প্রেশার চলে আসে, যখন দাম কমে যায়, কিন্তু সেটিও আসলে কাটিয়ে উঠেছে। কিন্তু এখন যেটি হচ্ছে পুরোটাই আতঙ্কের কারণে অনেকেই শেয়ার বিক্রি করে দিচ্ছেন এবং সকালে দেখা যায় সূচক একটু বাড়ছে, তখন ঠিক থাকছে, কিন্তু যখনই সূচকটা পড়া শুরু করছে তখনই আসলে এই সেল প্রেশার বেড়ে যাচ্ছে এবং বিনিয়োগকারীরা আরও বেশি আতঙ্কিত হয়ে যাচ্ছেন। এই কারণে বাজার কর্তৃপক্ষ যারা আছে তারা বলছেন যে আতঙ্কিত হয়ে বিনিয়োগকারীদের আসলে এই মুহূর্তে আতঙ্কিত হয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না, সেটি আসলে তাদের পুঁজির যে নিরাপত্তা সেটিকে আরও বেশি ক্ষতিগ্রস্ত করবে। সেই দিকে সেই হিসেবে আসলে তাদেরকে আতঙ্কিত না হয়ে বাজারে দেখে শুনে বুঝে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দিচ্ছেন বাজার সংশ্লিষ্টরা। আলমগীর, অনেক ধন্যবাদ আপনাকে। বর্তমান সরকারের দ্বিতীয় একনেক সভায় 41টি প্রকল্প উপস্থাপন করা হয়েছে, এর মধ্যে 11টি নতুন, 30টি অবহিতকরণে। তালিকায় সর্বোচ্চ 3টি প্রকল্প স্থানীয় সরকার বিভাগের। সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেক সভা শুরু হয়েছে। এজেন্ডায় রয়েছে মিশরের কায়রোতে বাংলাদেশ চ্যান্সারি কমপ্লেক্স নির্মাণ প্রকল্পের বিষয়টি, রেলওয়ে বিভাগ 20টি মিটার গেজ ডিজেল ইলেকট্রিক লোকোমোটিভ এবং 150টি মিটার গেজ যাত্রীবাহী গ্যারেজ সংগ্রহের প্রস্তাব পাঠিয়েছে। কাশীনাথপুর, সোনামসজিদ, বালিয়াদি মহাসড়ক উন্নয়ন করতে চায় সড়ক বিভাগ। পর্যালোচনা করা হচ্ছে 8টি বিভাগীয় শহরে পূর্ণাঙ্গ ক্যান্সার, হৃদরোগ এবং কিডনি চিকিৎসা কেন্দ্র নির্মাণ প্রকল্প। রাজধানীর শাহবাগে বেতার কমপ্লেক্স এবং মিরপুরে তাঁত বোর্ড ভবন উন্নয়ন নিয়ে আলোচনা চলছে এই মুহূর্তে সভায়। নিউমার্কেট গাউছিয়ায় কেনাকাটা ছাড়া যেন অসম্পূর্ণই থাকে রাজধানীবাসীর ঈদ। সব বয়সীদের পদচারণায় মুখর এই এলাকাটি। পোশাকের সাথে মিলিয়ে অনেকেই কিনছেন গহনা, ব্যাগের মতো অনুষঙ্গ। ক্রেতাদের স্বস্তি, নাগালের মধ্যে মিলছে তাদের পছন্দের পণ্যটি। ঈদ উৎসবের সাথে জড়িয়ে থাকে খুশির কেনাকাটা শব্দগুলো, চলে উপহার বিনিময়, যার মাধ্যমে পরিবারের সদস্যদের সাথে আবেগ ভাগ করার সুযোগ মেলে, আনন্দ বেড়ে যায় কয়েক গুণ। শুধু ঈদ নয়, বরাবরই ব্যস্ত নিউ মার্কেট গাউসিয়া এলাকা। পোশাকের পাশাপাশি শাড়ি কিনতে ব্যস্ত সব বয়সী নারীরা। নিজেদের জন্য তো বটেই, উপহারের তালিকাও দীর্ঘ। শাড়িটা নিলাম অ্যান্ডি কটন, আমি আমার ফুফুদের জন্য নিয়েছি। আমরা আসছি কিছু গিফটের শাড়ির জন্য আর কি। জামদানিটা কিনতে আসছি এখানে, আমরা জানি এখানে মোটামুটি রিজনেবল প্রাইসে পাওয়া যায়। আড়াই থেকে তিনের মধ্যে হলেই ভালো হয়, কারণ আমাদের ঈদের সময় তো অনেক শপিং থাকে। কটন, টাঙ্গাইল হাফ সিল্ক, এগুলো উপরে বেশি চলতেছে। মধ্যবিত্ত যারা আছে তারা কিন্তু বোনাসটা পায়নি, তারা বোনাস পাইলে কেনাকাটা করবে। মার্কেটগুলোই ক্রেতাদের পছন্দের শীর্ষে থ্রি পিস। পছন্দ ও দাম অনুযায়ী সবাই বেছে নিচ্ছেন সেরাটা। কটন, সিল্ক এরকমের মধ্যে যাতে সবসময় ইউজ করা যায়, গরমে ইউজ আসতেছে এই জন্য। সুতির মধ্যে দামি চাচ্ছে একটু, সুতি ভালো কোয়ালিটির, দেশীয় ভালো ভালো অনেক সুন্দর বুটিকসের ড্রেস আছে, এগুলো মোটামুটি ভালোই চলতেছে। প্রোডাক্ট আছে হেজেল, খুব মানে নিউ কালেকশন, এবার আপডেট। ঘনিয়ে আসছে ঈদ, পোশাকের সাথে মিলিয়ে এখন অলংকার বেছে নিচ্ছেন তরুণীরা। শাড়ির সাথে ম্যাচিং করে একটা যে সেট নিচ্ছে, অবশ্যই ভালো। এটা মুলতানি জুয়েলারি পছন্দ। ঈদের ড্রেসের সাথে দুল আর
চুড়ি ম্যাচ করে কিনতে এসেছি। ড্রেস নিচ্ছি যে ইন্ডিয়ান, ওইটার সাথে জুয়েলারি ম্যাচ করতে গেলে ইন্ডিয়ানই নিতে হচ্ছে। ঝুমকার মধ্যে একটু বেশি চলতেছে আর চুড়ির মধ্যে কিছু কালেকশন আছে। পিছিয়ে নেই পরিবারের ছোট্ট সদস্যদের পছন্দ অপছন্দ, তেমনই একটি সোনিয়া ফ্যাশন হাউস। এখানে রয়েছে 4 থেকে 18 বছর বয়সী মেয়ে শিশুদের পোশাক। সর্বনিম্ন 700 টাকা থেকে শুরু করে আমাদের 2000 টাকা পর্যন্ত ড্রেস আছে। আর এই বছর বেশি চাহিদা হলো আফগান, আলিয়া কাট, করাচি। ঈদে পরিবারের সবাইকে পরিপাটি করে সাজাতেই চলছে এই কেনাকাটা। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। দর্শক কুড়িগ্রামে যাচ্ছেন, ভুটানের রাজা জিগমে খেসার নামগেল ওয়াংচুক পরিদর্শন করবেন প্রস্তাবিত বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চল। এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানতে এই মুহূর্তে আমার সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হোসেন। নাজমুল, ঠিক কখন নাগাদ রাজা আসতে পারেন এবং বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চলে ঠিক কী ধরনের বিনিয়োগ আসতে পারে, কোনো ধারণা পেয়েছেন কিনা? স্মৃতি, আপনি যেমনটি বলছিলেন, আসলে আমরা যেটা সরকারি শিডিউল কর্মসূচি পেয়েছি ভুটানের রাজার যে কুড়িগ্রাম সফরের, সেটা হচ্ছে 12:30 তিনি কুড়িগ্রামে প্রবেশ করার কথা রয়েছেন এবং এখানে লাঞ্চ দুপুরের খাবার খেয়ে তিনি কুড়িগ্রামের যে বিশেষ অর্থনৈতিক অঞ্চল, এটার নামকরণ করা হয়েছে ভুটানিজ অর্থনৈতিক অঞ্চল, সেই জায়গাটা উনি পরিদর্শন করবেন। করার পর ওইখানে 15 থেকে 20 মিনিট তিনি অবস্থান করে সেই জায়গাটায় পর্যবেক্ষণ করে তারপর কুড়িগ্রামের সোনাহাট স্থল বন্দরে তিনি দুপুর বিকাল 4:30-4:25 মিনিটে সেখানটায় পৌঁছে তারপর দুই দেশের আনুষ্ঠানিকতা সেরে সে আসাম হয়ে ভুটানে চলে যাওয়ার কথা রয়েছে 4:30-টার দিক। আর আপনি যে বিষয়টি জানতে চেয়েছেন যে কুড়িগ্রামের যে অর্থনৈতিক বিশেষ অর্থনৈতিক অঞ্চল, আসলে এইটা আজকে কুড়িগ্রামবাসীর জন্য একটা ঐতিহাসিক মুহূর্ত বলতে পারি, আনন্দের একটা মুহূর্ত, যেটা দীর্ঘদিন পর এই অর্থনৈতিক অঞ্চলটি বাস্তবায়ন হওয়ার পথে এগিয়ে যাচ্ছে। আমরা যেটা জানতে পেরেছি, আগামী 3 বছরের মধ্যে এটা পূর্ণাঙ্গ একটা অবকাঠামোর দিকে এই অর্থনৈতিক অঞ্চলটা দৃশ্যমান অগ্রগতি হবে। আর এমনিতেই আনুষ্ঠানিকতা বা অন্যান্য কার্যক্রম যেটা রয়েছে সেগুলো করতে দুই দেশের যে সম্পর্কটা সেটা এই 1.5 থেকে 2 বছরের মধ্যে শেষ হবে। স্মৃতি নাজমুল, অনেক ধন্যবাদ আপনাকে। সিরাজগঞ্জে জনতা ব্যাংকের তামাই শাখার অনেক গ্রাহকের দিন কাটছে উদ্বেগ উৎকণ্ঠায়। ভল্টের 5,22,50,000 টাকা উধারের খবর জানাজানির পর শাখাটিতে ভিড় জমাচ্ছেন গ্রাহকরা। ব্যাংক হিসাব প্রতিবেদন তোলার পরই অনেকেই মোটা অঙ্কের টাকার হিসাব গরমিলের অভিযোগ করছেন। ব্যাংকিং বিধি বিধানের কোনো তোয়াক্কা না করে কয়েকজন কর্মকর্তার নিজস্ব নিয়মে চলত এই শাখাটি। মোটা অঙ্কের টাকা গরমিলের ঘটনা খতিয়ে দেখতে কাজ করছে তদন্ত কমিটি। কেউ এসেছেন আমানতের স্থিতি জানতে, কেউ বা সিসি লোনের হিসাব দেখতে। ভল্টের মোটা অঙ্কের টাকার হিসাব গরমিলের খবর জানার পর থেকে প্রতিদিনই সিরাজগঞ্জের বেলকুচিতে জনতা ব্যাংকের তামাই শাখায় ভিড় জমাচ্ছেন গ্রাহকরা। ব্যাংক হিসাব প্রতিবেদন তোলার পর অনেকেই অ্যাকাউন্ট থেকে মোটা অঙ্কের টাকা গায়েবের অভিযোগ করেছেন। সিসি লোনের হিসাবেও গরমিলের অভিযোগ অনেকের। দ্রুত টাকা ফেরত পাওয়া নিয়ে দুশ্চিন্তায় তারা। আমার বাবার অ্যাকাউন্ট থেকে সেখান থেকে মনে করেন যে আর কি ম্যানেজার আমাদের অজান্তে সে মনে করেন নিজে টাকা উত্তোলন করে নিচ্ছে, সেখানে আমাদের কোনো চেক বা আমাদের আরটিজিএস এর ফর্ম এগুলো কোনো কিছুই না। এক অ্যাকাউন্ট থেকে 32,50,000 টাকা নিচ্ছে, আর এক অ্যাকাউন্ট থেকে 23,00,000 টাকা নিচ্ছে। 9,00,000 টাকা সিজি করছি, ওখানে লেনদেন করছি, কিছু তুলছি, ব্যবসায় খাটাইছি, 10,00,000 টাকা আমার অ্যাকাউন্টে উঠাইছে। উঠানোর পরে ওই টাকাটা আরও জমা দেয় নাই, জমা না দিলে পরে আমার অ্যাকাউন্টে থাকবে হলো 11,36,000 টাকা। আমার অ্যাকাউন্টে এখন 1,36,000 টাকা আছে। 15,00,000 টাকা সে তুলে নিছে, তারপরে কিছু সে লেনদেন করে লাস্টে আমার টাকা 1 টাকাও সে পাবে না, কিন্তু আমার কাছে এখন টাকা দাঁড়াইতেছে 15,01,50,000। না, টাকা তো আমরা নেই নাই, 15,00,000 টাকা তো তারা তো জালিয়াতে করে তুলে নিছে, সে পাতাই আমার কাছে নাই। আমরা বিশ্বাস করি ব্যাংকে, আমি সেই ব্যাংকই যদি আমাদের এই টাকা যদি চুরি করে তাহলে আমরা কোথায় যাব? কর্মকর্তাদের নির্দেশে বিভিন্ন সময় ভাউচারে স্বাক্ষর দেওয়ার বিষয়টি স্বীকার করেছেন শাখাটির পিয়ন। ম্যানেজার আমাকে বলছে যে সই করে দাও, আমি কইছি স্যার সই করে দিব বা কিছু হবে না, এটা কিছুই না, মেলা বছরে সই করছে, হয়তো ম্যানেজার স্যার দিতে পারে, আমি কোনো চেক সই করি না। ঘটনা খতিয়ে দেখতে গঠন করা হয়েছে 4টি তদন্ত কমিটি। আমরা
জনতা ব্যাংকের তামাই শাখার ভল্টের 5,22,50,000 টাকার হিসাব গরমিলের ঘটনায় দায়েরকৃত মামলায় শাখা ব্যবস্থাপক আলামিন, সহকারী ব্যবস্থাপক রেজাউল করিম ও কর্মকর্তা রাশিদুল ইসলাম কারাগারে রয়েছে। জাহিদ হাসান, যমুনা নিউজ। এই ছিল বিজনেস টুডে। এখনকার আয়োজনে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।